আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের এই বিষয়গুলো নিয়ে এত বেশি প্রশ্ন পেয়েছি যে জার্মানিতে যদি আমি ফিলোসফিতে মাস্টার্স করি, সমাজকল্যাণে মাস্টার্স করি অথবা পলিটিক্যাল সায়েন্সে মাস্টার্স করি, আমি কি জব পাবো কিনা। গুড কোশ্চেন। এখন আমি বলবো এক বাক্যে, জার্মানিতে আপনি জব পাবেন, বাট কিছু জায়গায় আপনাকে ফোকাস করতে হবে, কিছু জায়গায় আপনার ইমপ্রুভ করতে হবে, তাহলে আপনি জব পাবেন। সাবজেক্ট ডাজন্ট ম্যাটার। আপনি যদি জার্মানি আসতে পারেন আর যে কোনো সাবজেক্টে ব্যাচেলর অথবা মাস্টার্স করতে পারেন, তাহলে আপনি জব পাবেন, কিন্তু আপনাকে কিছু কাজ করতে হবে। যেমন ইঞ্জিনিয়ারিং, যদি আমি ইঞ্জিনিয়ারিং ফিল্ডের কথা বলি, যেহেতু আমি একজন ইঞ্জিনিয়ার, এখন আমাদের ফিল্ডে আসলে জার্মানিতে ল্যাঙ্গুয়েজ একটু লো হলেও সমস্যা নাই, যেহেতু মোস্টলি কাজই হলো টেকনিক্যাল কাজ। যখন আপনি টেকনিক্যাল পার্সন, আপনার জন্য খুব বেশি টাফ হবে না, এবং আপনার ল্যাঙ্গুয়েজ হাই লেভেলে জানাটা অত বেশি ম্যান্ডেটরি না, বাট জানলে ভালো। কিন্তু যখন আপনি ম্যানেজমেন্টে জব করবেন, যখন আপনি সমাজকল্যাণ নিয়ে পড়বেন, এই সাবজেক্টগুলো থেকে যখন আপনি ম্যানেজমেন্টে জব করতে যাবেন, তখন আপনার জার্মান রিডিং, রাইটিং, স্পিকিং, লিসেনিং সবগুলো দরকার হবে। সাপোজ আপনি একটা ব্যাংকে কাজ করতেছেন, অথবা সাপোজ আপনি একটা কাস্টমার কেয়ারে জব করতেছেন, অথবা কাস্টমার সেন্টারে কাজ করতেছেন, সো সেখানে যদি আপনি ল্যাঙ্গুয়েজে ভালো না হন, আপনি কীভাবে জব করবেন? তারাই বা আপনাকে কেন জব দেবে? সো যারা এই সাবজেক্টগুলোতে জার্মানিতে মাস্টার্স করতে চান, তাদের জন্য আমি বলবো মাস্টার্স অবশ্যই করতে আসবেন, কিন্তু একটা প্যাশন থাকবে, একটা ডিসিশন থাকবে, একটা ফোকাসই থাকবে, একটা গোলে থাকবে। রেজাল্ট যাই হোক, জার্মানিতে হয়তো কোনোভাবে পাস করলেন, ডাজন্ট ম্যাটার, কিন্তু ভাষাটাকে আয়ত্ত করতে হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাড়াইতেই হবে, তাহলে আপনার জন্য এখানে সলিড একটা কেরিয়ার হবে। কিন্তু আপনি যদি সেই জায়গাগুলোতে ফোকাস না করেন, তাহলে আপনি ওই জবগুলো করতে পারবেন না, হয়তো আপনাকে অড জব করতে হবে, নর্মাল জব করতে হবে। আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন যে যারা এই সাবজেক্টগুলোতে মাস্টার্স করতে পারবেন, তারা জার্মান ল্যাঙ্গুয়েজটা এনিহাও শিখে ফেলবেন, তাহলে আপনি এখানে সলিড কেরিয়ার গড়তে পারবেন। অথবা এখন আরেকটা যেটা সুযোগ আছে, মাস্টার্স করতে এসে হাউস বিল্ডিংয়ে চেঞ্জ করা যায়, যদি আপনি মাস্টার্স শেষ না করেন অথবা ব্যাচেলর শেষ না করেন। সো আপনি চাইলে সেই কাজটা করতে পারেন, যে চেঞ্জ করে যে কোনো একটা হাউস বিল্ডিং করে নিতে পারেন, বাট সেক্ষেত্রেও ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট আছে, অ্যাটলিস্ট B1 জানতে হবে। যদি ভিডিওটা ভালো লাগে, কারেক্ট ইনফরমেশন পেয়ে থাকেন, তাহলে রিকোয়েস্ট থাকলো যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।